আসসালামু আলাইকুম, আমি নাফিসা কামাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন। এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি আপনাদের কুমিল্লারই মেয়ে। আজ আমি কুমিল্লাবাসী, আমার কুমিল্লাবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমার টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে। আমি আমার বাবা আহম মোস্তফা কামালের কুমিল্লা এবং ক্রিকেটের প্রতি অবদানের সূত্র ধরে, তারই হাত ধরে আজকে আমি আমার যাত্রা শুরু করছি। আমাদের বিপিএল করার প্রধান লক্ষ্য এবার হচ্ছে কুমিল্লা আপনাদের জন্য একটি দল উপহার দেওয়া, আপনাদের বহুদিনের পুরানো প্রত্যাশা পূরণ করা, আপনাদের আনন্দ উল্লাস এবং গর্ব করার জন্য একটি সুযোগ করে দেওয়া। আমি আশা করছি ইনশাল্লাহ আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। কুমিল্লা বিভাগে ঘোষণার সাথে সাথে বিশ্ব মানচিত্রে ক্রিকেটের মাধ্যমে কুমিল্লার পরিচিতি নতুন করে তুলে ধরা আমার উদ্দেশ্য। এছাড়া আমরা কুমিল্লার লোকাল ক্রিকেটারদের জন্য যত সুযোগ সুবিধা, ট্রেনিং ফ্যাসিলিটিস যা দেওয়ার দরকার, যা প্রয়োজন, তা একটি উচ্চমানের একাডেমি করে আমরা চাচ্ছি যে তাদের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করে দিতে পারি। তার জন্য আমার লোকাল স্থানীয় এক্স ক্রিকেটার এবং অর্গানাইজেশনের সাহায্যের দরকার, তাদের সহায়তা দরকার। আমি তাদের থেকে একটি রিকোয়েস্ট করছি, তারা যেন এগিয়ে আসে আমাকে সাহায্য করার জন্য। আর তার থেকে আমার সবচেয়ে বড় প্রধান কাজ হচ্ছে বিপিএল শেষার সঙ্গে সঙ্গে কুমিল্লা স্টেডিয়াম একটি আন্তর্জাতিক মানে পরিণত কুমিল্লা স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে পরিণত করার জন্য কাজ চেষ্টা শুরু করা। সেই পরিকল্পনা আমাদের রয়েছে ন্যাশনাল ক্রিকেট স্পোর্টস কাউন্সিল এবং জেলা ক্রীড়া সংস্থার সাহায্যে সহায়তায় একই আমরা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি ইনশাল্লাহ, তার জন্য আমি দোয়া চাচ্ছি। আজকে এই বিপিএলের মাধ্যমে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যাত্রা শুরু, কিন্তু আমাদের অনেক লম্বা পথ, অনেক বাধা অতিক্রম করে, নানা বাধা অতিক্রম করে লম্বা পথ চলতে হবে। আর এই যাত্রা আমি আপনাদের সকলের দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা এবং সমর্থন কামনা করছি। আমরা যেন সকল ভেদাভেদ ভুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে একত্র হয়ে একটি স্লোগানে চলতে পারি, উইন অর উইন। শুধু খেলার মাঠে নয়, খেলার মাঠে এবং মাঠের বাইরে জিতবো, এবার জিতবো ইনশাআল্লাহ।